হলো না আরেকটি আফগান রূপকথার জন্ম। সেমিফাইনালেই থেমে যেতে হলো রশিদ খানদের দৌড়। আফগানিস্তানকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। যে কোনো বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে উঠতে পারল প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের বোলিং তোপে 11.5 ওভারেই 56 রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে কুইন্টন ডি ককের উইকেট হারায় শুধু দক্ষিণ আফ্রিকা। এরপর 8.5 ওভারেই 60 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। 9ম ওভারে 4th এবং 5ম বলে ছক্কা ও বাউন্ডারি মেরে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন ওপেনার রিজা হেন্ড্রিক্স। 25 বলে 29 রানে হেন্ড্রিক্স এবং 21 বলে 23 রানে অপরাজিত থাকেন অধিনায়ক এইডেন মার্ক্রাম্প। বর্ণবাদের কারণে 22 বছর নিষিদ্ধ থাকার পর 1992 সালের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। এরপর থেকেই শুধু তাদের হতাশার গল্প, কখনো বৃষ্টি, কখনো নিজেদের আচানক ব্যর্থতা, সব মিলিয়ে কখনো বিশ্বকাপের সেমিফাইনালের উপর উঠতে পারেনি তারা। সর্বোচ্চ সাফল্য ছিল 1998 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির।